বিসিবি প্রেসিডেন্টস কাপের পঞ্চম ম্যাচে তামিম একাদশকে চার উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে মাহমুদুল্লাহ একাদশ। চারটি ম্যাচ শেষে দলটি জয় পেয়েছে দুটি ম্যাচে, তিনটি ম্যাচ খেলে তা দল জিতেছে একটি ম্যাচে। তামিমদের সমান সংখ্যক ম্যাচ খেলে নাজমুল একাদশে জিতেছে দুটিতে। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য মাহমুদুল্লাহদের লক্ষ্য ছিল 222 রান। শুরুতে নাইম শেখ আর লিটন দাসকে হারালেও মাহমুদুল হাসান জয় এবং ইমরুল কায়েসের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে দল। 55 বলে 49 রান করায় ইমরুলের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ নিজেই। 101 বলে 58 রান করা মাহমুদুল হাসান জয় অর্ধশতকের পর ফেরেন সাজঘরে। মাহমুদুল্লাহ রিয়াদ নুরুল হাসান সোহানকে নিয়ে সাবধানী ব্যাটিং চালিয়ে যান, অর্ধশতক পূর্ণ করে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। যদিও জয়ের সাক্ষী হিসেবে মাঠ ছাড়তে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় 213 রানে 87 বলে 67 রানের ইনিংসের ইতি ঘটলে ক্রিজে আসেন সাব্বির রহমান রুম্মন। যদিও ব্যর্থতার বৃত্তে বন্দি এই ক্রিকেটারও সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত 5 বল এবং 4 উইকেট হাতে রেখে 36 বলে 25 রান করা সোহানকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন জয়সূচক রানে রানের খাতা খোলা মেহেদি হাসান মিরাজ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 221 রান সংগ্রহ করে তামিম একাদশ। যদিও দলীয় 17 রানের মধ্যে তানজিদ হাসান তামিম, তামিম ইকবাল, এনামুল হক বিজয় আর মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দল। সেই বিপর্যয় শক্ত হাতে সামাল দেন দুই তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর মাহিদুল ইসলাম অঙ্কন। 5ম উইকেটে দুজনেই গড়ে তোলেন 111 রানের দারুণ এক পার্টনারশিপ। রান আউট হয়ে ইয়াসির আলী চৌধুরী রাব্বি সাজঘরে ফেরেন 81 বলে 62 রান করে, হাঁকিয়েছেন 5টি বাউন্ডারি আর 1টি ছক্কা। এর পরপরেই বিদায় নেন অর্ধশতক হাঁকানো অঙ্কন। তার আগে 3টি 4 এবং 2 ছক্কায় 110 বলে 57 রান করেন সাবধানী ব্যাটিংয়ে। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের 39 বলে 40 আর মোহাম্মদ সাইফুদ্দিনের 29 বলে 38 রানে দ্রুত গতির দুই ইনিংস দলকে লড়াকু পুঁজি এনে দেয়। মাহমুদুল্লাহ একাদশের পক্ষে রুবেল হোসেন ছিলেন দুর্দান্ত। রুবেল হোসেন 10 ওভারে 3 মেডেনে 34 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করেন। আবু হায়দার রনি 10 ওভারে 40 রান খরচায় 1 উইকেট, ইবাদত হোসেন 10 ওভারে 1 মেডেন সহ 60 রানে 2 উইকেট, রকিবুল হাসান 10 ওভারে 32 রান দিয়ে উইকেট শূন্য থাকেন, মেহেদি হাসান মিরাজ 5 ওভারে 30 রান দেন আর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ 5 ওভারে 23 রান দিয়ে উইকেট শূন্য থাকেন।